পুরনো কালেক্টরের চত্বর থেকে পায়রা চত্বর ঘুরে এই মঞ্চের সামনে এসে র্যালি শেষ হবে, তারপর কেক কেটে আমরা শিশু দিবসের শুভ সূচনা করব। অতঃপর আলোচনা অনুষ্ঠানে একে অনুরোধ করছি পুরনো কালেক্টরের চত্বরে হাজির হয়ে বিন্দুকে সাথে নিয়ে আমরা অন্যান্য র্যালি করব, যেখানে দুটি শিশুর দুটি ট্রাক রয়েছে যার দুটি আমাদের সাথে প্রদক্ষিণ করছে। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে আমাদের ছোট্ট সমমনি জানাতুল ফাতেমার আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী বিশেষ অতিথি এবং সম্মানিত প্রয়োজন বঙ্গবন্ধুর আগে এবং বঙ্গবন্ধুর পরে না কারোর ছিল না কারোর হবে, কারণ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি মৃত্যুর ভয় মৃত্যুকে ভয় পান না। ফাঁসি কাস্তে ফাঁসি চার চারবার ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছে এদেশের মানুষ, এদেশের দামাল ছেলেরা ছাত্র জনতা আন্দোলন করে বারবার বঙ্গবন্ধুকে ফাঁসির কাস্ত থেকে ছিনিয়ে এনেছে। সেই বঙ্গবন্ধু চার চারবার তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছে, জীবনের যৌবনের 14টি বছর তিনি এই বাংলাদেশের মানুষের জন্য জেল খেটেছেন। আর কেউ খেটেছে না, কেউ রাজনীতি অনেকেই করেছেন, কেউ শুরুতে কয়েকদিন থেকে ভয়ে পালিয়ে গেছে, কেউ তারপরে আর কিছু থেকে সবাই পর্যায়ক্রমে ক্লান্ত ডেস্টিনেশন পর্যন্ত বঙ্গবন্ধুর সাথে কেউ যেতে পারেনি, সবাই মাঝপথে ভেঙে গিয়েছে। অবশেষে কিছু দেশপ্রেমিক তরুণ বা দেশপ্রেমিক কর্মীরা যারা শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর সাথে ছিলেন, তার মধ্যে সর্বোচ্চ সবার আগে ছিলেন এই দেশের ছাত্র সমাজ এবং তৎকাল ছাত্রলীগের নেতৃবৃন্দের কর্মীরা। এই ঝিটেদার বাড়িতে আমার বন্ধুবর্গ একটু কী কারণে যেন একটু সেন্টিমেন্টাল হয়ে গেল, আমি কিন্তু যে কথাটা বলিনি ও সেই কথাটা বলেছি মনে করে ওর বক্তৃতা সে শর্ট করে বসে গেল। আরে বাবা তুমি মুক্তিযোদ্ধা, তুমি তো তোমার চোখেই তো দেখা, আজকের কাহিনীটা তো দেখা জিনিস বলাই বলবে কারা, যারা দেখেছে দেখা লোক তো আমি আর তুমি ছাড়া খুব বেশি লোক বেঁচে নেই, সে তোমার দেখা কাহিনী আমি ঠেকাতে যাবো কেন, মনে করি আমি বন্ধ করতে পারছি। যাই হোক, তো বঙ্গবন্ধু